Hey everybody, welcome back to my channel. I am Tasfia from Tasfia by Tasfia, and after two long weeks I'm here again. I'm so sorry for that. Poralekhar besh ekta pressure chilo. So anyway, ajke amra beguner tok banacchi jeta khubi shohoj ekta recipe screen e dekhtei pacchen. Besh mojadar ebong khub shohojei eta banano jabe. Eta apni polao bhat ba je kono side dish hishebeo khete parben othoba emnio kintu eta taste korte khubi moja. So let's get started, but before that, if you haven't subscribed yet, please do so. So yeah, let's start. So এখানে আমরা নিয়েছি একদম ছোট ছোট দুটো বেগুন, কারণ আজকে জাস্ট সাইজ ডিশ হিসেবেই আমরা বানাচ্ছিলাম। সো এটাকে আমরা কেটে নেব, এন্ড আমি টিকটক এর ভিডিওর মতো খুবই ম্যাজিকের মতো এটা বানাতে গিয়ে কোনভাবে এটা হয়নি। এনিওয়ে, সো আমাদের কাটা শেষ, একদম দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে কেটেছি, কারণ এটাকে পরে গিয়ে আমরা পিষে পিষে মেরে ফেলবো। সো সেটা করার জন্য বা একদমই এটাকে একদম স্ম্যাশ করার জন্য এটাকে ছোট করে কাটা হয়েছে। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি তেঁতুল গোলানো, মানে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি পানি বানানোর জন্য। এবারে নিয়ে নিচ্ছি কাটা বেগুনের সাথে নিয়ে নিচ্ছি কাশ্মীরি মির্চ। এটা আপনি অবশ্যই মরিচের গুঁড়া আলাদা ইউজ করতে পারেন, বাট এটা নিলে টেস্টটা একটু বেশি হবে। এখানে আমি হলুদ দিচ্ছি না, দিচ্ছি শুধু লবণ আর মরিচটাই। এবার এই দুটোকে অ্যাড করে দেব। এটার মধ্যে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। অলসো বাই দ্য ওয়ে, ফলো মাই পেজ অন ফেসবুক উইচ ইজ নেমড টেসিয়া বাই টেসিয়া, আই ফরগট টু সে দ্যাট। সো এবারে আমরা এটাকে যেভাবে আমরা বেগুন ভাজি করি ঠিক একইভাবে শুধু হলুদটাকে বাদ রাখছি, এভাবে করে এটাকে করে ফেলবো। অ্যান্ড নাও লেটস সি আ ম্যাজিক, 3, 2, 1। সো পুরোটা আমাদের করা শেষ। পুরোটাকে মিক্স করে নিয়েছি সেই মরিচ এবং লবণ দিয়ে। এবারে আমরা এটাকে ঘিতে ভাজবো। সো এখানে ঘি নিয়ে নিয়েছি, ঘিটা পুরোটাই ফ্লেভারের জন্য। এখানে খুবই সুন্দর একটা গন্ধ আসে, খুব সুন্দর একটা স্মেল আসে। সো দেখতে পাচ্ছেন ঘি নিয়েছি, আপনি যে কোনো ঘি নিতে পারেন। এটা হালকা, এটাকে প্রথমে অবশ্যই চুলা চালিয়ে পুরো ফ্রাই প্যানে মিক্স করে নেব। এবারে সেটা হয়ে গেলে একটু সময় নিয়ে এটাকে করতে হবে, আর পুরো রেসিপিটা আপনার 10 to 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এখানে বেশ গরম হয়ে গিয়েছে, পুরো বেগুনটা আমরা এভাবে ভেজে নেব, একদম নরম করে ভেজে নেব। কিছুক্ষণ মাঝে থেকেও দিয়েছি, থেকে দেওয়ার পরে যাতে খুব ভালো মতো ভাজা হয়েছে, তারপর দেখাবে অনেকটা এরকম। এবার সেটাকে তুলে নিলাম সেই একই ফ্রাই প্যানে, যেহেতু এখানে অলরেডি ঘি বা একটু মশলা আছে, সেটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, জিরার গুঁড়া, আদার গুঁড়া এবং মরিচের গুঁড়ো তো একটু ছিলই, আর আলাদা করে এখানে আপাতত লবণ দিচ্ছি না। এখানে অ্যাড করে দিচ্ছি তেঁতুল গোলানো যে পানিটা, তেঁতুলটাকে আপনি ভিজিয়ে রাখবেন 20 থেকে 25 মিনিট। কতটুকু তেঁতুল নেবেন সেটা ডিপেন্ড করছে কতটুকু বেগুন দেবেন তার উপরে। আমি এখানে দুটো বেগুনের জন্য 1 কাপ নিয়েছি। তো এখানে তেঁতুলগুলো আসলে রাখবো না, তেঁতুলগুলো সুন্দর মতো মিক্স করে তেঁতুলগুলো সরিয়ে ফেলবো, কিছু তেঁতুল অংশ রাখা যায়, বেশিরভাগই আমরা এভাবে চিপে সরিয়ে ফেলবো। আর চাট মশলা দেওয়ার কারণে এটা টেস্টটা কিন্তু অনেক বেশি হবে। এবারে এই একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1 মরিচ আর আদা বাটা। এখানে আদা বাটা দিচ্ছি, দিয়ে এটাকে একটু কিছুক্ষণ নেড়ে নেব। যেহেতু একটা ভিডিও করছিলাম পুরো নানানটা দেখাতে আমি, তেলটা গরম হয়ে যাওয়ার পর অবশ্যই চুলার আঁচটা হালকা একটু কমিয়ে এই পুরোটাকে সুন্দর মতো নেড়ে নেবো, এবং তারপরে দিয়ে দেবো তেঁতুলের পানিটা। সে পানিটা দিলে এখানে বেশ ভালো মতো এই পুরো জিনিসটাকে নাড়তে হবে। আর একটা বিষয় একটু লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, যেহেতু অলরেডি তেঁতুল গোলানো পানি আছেই। আর শুধু আমরা যেই যেই বাটিগুলো ইউজ করেছিলাম, যেমন বেগুন ভাজার আগের বাটিটা যেটাতে মশলা ছিল, বা এই তেঁতুল গোলানোর পরে যে মশলাগুলো ছিল, এই মশলাগুলো হালকা হালকা পানি দিয়ে সেই বাটি ধোয়া পানিটুকু কিন্তু দেবো, যাতে মশলাগুলো ওয়েস্ট না হয়। অ্যান্ড ততটুকুই দিচ্ছি,
আলাদা কোনো পানি দিচ্ছি না। এবার এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরপরই আমরা দিয়ে দিচ্ছি আমাদের ভাজা বেগুনগুলো। দেখতে পাচ্ছেন বেগুনগুলোকে আমি একটু নরম করে ভেজে নিয়েছিলাম, যাতে এটাকে তেঁতুলে নেওয়ার সাথে সাথেই স্ম্যাশ করতে খুব ইজি হয়। কারণ আমরা যেহেতু বেগুনের টক বানাচ্ছি, বেগুনটাকে আমরা আলটিমেটলি রাখবো না, এটাকে পিষে মেরে ফেলবো। সো এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, তবে আজ একদম কমিয়ে দেবো কারণ যেহেতু আমরা এটাকে টক বানাচ্ছি। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছি আদা গুঁড়ো, মানে আদা কুচি কিছু দিয়ে দিয়েছি, আর আবার একটু চাট মশলা অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, যেটা বা ম্যাজিক মশলা যেটা, সেটা পুরোটাই একটু, যেহেতু বেগুনের টক বা আচারের মতো, অনেকটা আচারি বেগুনের মতো সেজন্য। এবার এটাকে এই যে এভাবে আস্তে আস্তে করে স্ম্যাশ করে ফেলবো পুরো বেগুনটাকে। কিছু কিছু বেগুন আপনি রাখতে পারেন যদি চান, আর পুরোটাকে স্ম্যাশ করে ফেলাটাই ভালো। এটাকে একটু সময় নিয়ে করতে হবে, এ সময় আঁচটা একদম কমিয়ে নেবেন যেহেতু আমরা গ্রেভিটাও চাচ্ছি। এখানে দিয়ে নিয়েছি হাফ কাপের মতো চিনি, আপনি চিনি কম বেশি দিতে পারেন, তবে চিনিটা না দিলে পুরো তেঁতুলের স্বাদটাই শুধু থাকবে, বেগুন বা বাকি মশলার স্বাদগুলো কিন্তু সেভাবে পাওয়া যাবে। সো এটাকে বেশ কিছুক্ষণ 4-5 মিনিট নেড়ে নেবো, তারপরে রেডি আমাদের ভেরি টেস্টি অ্যান্ড ভেরি ইয়ামি বেগুনের টক। ইফ ইউ লাইক দিস ভিডিও, মেক শিওর ইউ গিভ আ বিগ থামস আপ অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট, শেয়ার অ্যান্ড ট্রাই দিস রেসিপি। থ্যাংক ইউ সো মাচ।